আর ওইখানে দেখতে পাচ্ছ তোমরা ওই যে লম্বা একটা ওখানে মানকোচু ওটা এই সবে মাত্র তুললো বাবা আমাদের তিনটে তিনটে পকফুল গাছ সামনে একটা আছে এই পেছনে আমার ওই পাঁচটায় আরেকটা আছে তিনখানা বকফুল গাছ এই যে ফুল ধরেছে এই জায়গাটা এই যে ফুল এই জায়গাটা ফুল ধরে তো সকাল সকাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তো এখন ঘড়িতে বাজে 9:15 রীতিমতো টিফিন হয়ে গেল তো এখন খাবো চা চলো তাহলে চাটা করে ফেলি এই যে মা বসে আছে চাটা করে নিই চা খেতাম এখন চা রে কি যে বলি এই সকালের চাটা আমি নিজে করেই খেতে বেশি পছন্দ করি কারণ আমার মতো করে চা একমাত্র আমিই বানাতে পারি এই বাড়িতে চায়ের বাটিটা একটু পরিষ্কার করে নিলাম রেকর্ড করতে করতে জুনিয়র ক্যান্সেল হয়ে গেছে আর রেকর্ডিং বন্ধ হয়ে গেছে মোবাইলে আরবার করতে হচ্ছে তো ডালটা যেভাবে করলাম মটরের ডাল প্রেসার কুকারে জল দিয়ে মটরের ডাল দিয়ে টমেটো কুচি রসুন কয়েকটা দিয়ে ওইটা দিয়ে আগে সেদ্ধ করে নিলাম ঠিক আছে দিয়ে কয়েক তেল গরম করলাম সামান্য শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো ফোড়ন দেওয়া হয়ে গেল ডালটা দিয়ে দিলাম তারপর তোমার হলুদ লবণ হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা ছিল বাড়িতে ধনে পাতা কুচি দিয়ে দিল পারবেন কিছু কম নেই এটা কি বানাইছে এটা ডাল একদম কমপ্লিট মুড়ি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে যখন যেরকম দিই মনে হয় যে লুচি দিয়ে খাবো লুচি দিয়ে খেতে পারি আর এবার লুচি দিয়ে খেলাম না মুড়ি দিয়ে খাচ্ছি ভাবে খাওয়া যাবে গাছের নারকেল মিষ্টি খুব ভালো গো জাতের নারকেল খুব মিষ্টি আমার খাওয়ার ভিডিও হয়তো তোমাদের বোর না করতে পারো দেখতে তা খাওয়াটা খেয়ে এটুকু চ্যাপ্টার স্কিপ করে পরে ভিডিওটা যাচ্ছি মাছের
আজকে দুধ দেখছি আছে গরুর দুধ, তো গরুর দুধ দিয়ে খাই বেসিক্যালি, যখন থাকে না তখন আমি আমার দুধ দিয়ে খাই, তো চিনি দিলাম, চিনি দিলাম, ব্যাস একটু নাড়তে হবে। খুব ইম্পর্টেন্ট, চা ভালো হবে না সকালে, চাটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো ভালো চা না খেলে হয় নাকি, চা পাতাটা নিয়ে আসি। এই যে ফুটে এসছে এবার নিয়ে দিলাম এই পাতা দিয়ে, বাস এবার হালকা হাতে একটু ঢেকে দেবো, এক মিনিট থাকবে বেশিক্ষণ না, এক মিনিট এক মিনিট এমনভাবে রেখে দেবো। এই যে বয়স হয়ে গেলে বয়স্ক লোকেদের কাটবার দেখো, এই বাচ্চাদের মতো নিজের লুকিয়ে রাখার জিনিসগুলো খুঁজে খুঁজে বের করছে, ঠিক আছে, হ্যাঁ নিজেই লুকিয়ে রাখে আবার নিজেই খুঁজে পায় না, দিয়ে চিল্লাচিল্লি করে, অদ্ভুত খেলা এটা, বুঝেছো, বয়সকালে যে কী হতে পারে তোমার সঙ্গে বা হবে তার একটা উদাহরণ হচ্ছে আমার মা। অনেকে এই কাজটা করে থাকে, খাটের উপরে চা গ্লাস অনেকেই রেখে থাকে, তো চাটা খাই, গুড মর্নিং, এই ছাড় রে বাবা, এই ছাড়, তো সকাল সকাল গুড মর্নিং, বিছানায় বসে চাটা খাওয়া হয়ে গেছে, আজকে সারাদিনে সোমবার 9:30 বাজে, কাজ বলতে এই যে পেছনে গ্রিলটা দেখতে পাচ্ছ আমার, এই গ্রিলটাকে খুলে জানলা দুটো ঘষে প্রাইমার করবো, প্রাইমার করার পর সময় বেঁচে থাকলে গ্রিলটাকে ঘষে নেবো, ব্যাস এটুকু করতেই মোটামুটি 3 ঘন্টা চলে যাবে, তারপর পরে দেখা হচ্ছে, তো চলো পরে দেখা হচ্ছে। এই যে চলে এসছে সকাল সকাল গেস্ট আমাদের, আমাদের গেস্ট চলে এসছে, এই যে আজকে আপনি কী দিয়ে খাবেন, হ্যাঁ কী দিয়ে খাবেন আপনি আজকে, এই যে গেস্ট আসুন আসুন রাজামশাই আসুন,
আসুন, হ্যাঁ চলুন চলুন চলুন, আজকে কি দিয়ে খাবেন, আসুন চলে আসুন চলে আসুন চলে আসুন 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 রাজা মশাই আসিন। ওই বাবা, এ চাটার জায়গা পাওনি, বিছানায় বসে চাটতে হবে। এই যে আসেন আসেন আসেন, আর কত করে ডাকবো খাওয়ার জন্য, এ এতক্ষণে ঘুম ভাঙলো, হ্যাঁ এতক্ষণে ঘুম ভাঙলো আপনার, বুঝেছি। ও আজকে ভালো খাওয়া দাওয়া হবে বলে পাটা হাতটা ভালো করে চেটে রাখছেন, হ্যাঁ ওরে বাবা রে বাবা রে। চলে আসুন চলে আসুন চলে আসুন, এই আয় রে আয় খাবি আয় আয় চ আয় খাবি আয় চ চ খাবি চ খাবি খাবি না চ খাবি তো চ আয় আয়, হ্যাঁ হ্যাঁ এই তো।